সিলেটের নদ নদীর পানি দিন দিন কমছে এতে বন্যার হালচিত্র ভেসে উঠছে চারদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ডের আজ বুধবার সকাল ছয়টার তথ্য অনুযায়ী সোরবা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অপরদিকে কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে বিপদসীমার তেরো সেন্টিমিটার ও ফেনসুগঞ্জ পয়েন্টে বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে গতকালকের তুলনায় প্রত্যেকটি পয়েন্টে পানি তিন থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত কমেছে অন্যদিকে সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন বলেন মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে বন্যা কবলিত এলাকাগুলোতে পানি কমে যাওয়াতে প্রতিদিনই আশ্রয়কেন্দ্র ছাড়ছেন মানুষ সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর পানি কমে আসায় বের হতে শুরু করেছে ক্ষতচিহ্ন এর মধ্যেই রাস্তাঘাট মৎস্য ও কৃষিতে সাতশো উনআশি কোটি ছয় লাখ ছয়ষট্টি হাজার টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে জেলায় পানিবন্দি রয়েছেন সাত লাখ উননব্বই হাজার একশো একত্রিশ জন জেলার সাতশো চৌত্রিশ আশ্রয় কেন্দ্রের মধ্যে দুইশো আটান্ন কেন্দ্রে আছেন বারো হাজার নয়শো পাঁচজন এর আগে সোমবার সিলেট জেলায় পানিবন্দি ছিলেন আট লাখ তেত্রিশ হাজার পঁয়ষট্টি জন রোববার পর্যন্ত ছিলেন আট লাখ বায়ান্ন হাজার তিনশো সাতান্ন জন মানুষ এছাড়া সোমবার জেলার দুইশো উনআশিটি আশ্রয়কেন্দ্রে ছিলেন তেরো হাজার একশো চুয়ান্ন জন রোববার তিনশো দশ আশ্রয়কেন্দ্রে ছিলেন উনিশ হাজার সাতশো আটত্রিশ জন এর আগে শনিবার ছিলেন বাইশ হাজার ছয়শো বত্রিশ জন শুক্রবার পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর জন গণমাধ্যমে প্রকাশিত সিলেট সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী নগরের দুইশো পঞ্চাশ কিলোমিটার রাস্তায় পানি উঠাতে আনুমানিক তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সিলেট কৃষি সম্প্রসারণ তথ্য অনুযায়ী জেলার ১৩ উপজেলায় আউস বীজতলা সবজি ও বোনা আমন ধানের পনেরো হাজার পাঁচশো ছয় হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার আটানব্বই হাজার ছয়শত তিপ্পান্ন জন কৃষক এতে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে দুইশো পঁচাত্তর কোটি একুশ লাখ টাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট জেলার তথ্য অনুযায়ী বন্যায় সিলেটের ১৩টি উপজেলার একশো ষাট কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে যার আর্থিক পরিমাণ প্রায় একশো কোটি টাকা সড়ক ও সেতু বিভাগ জানায় বন্যায় সিলেট জেলায় চল্লিশ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে আর্থিক হিসাবে প্রায় পঁচাশি কোটি টাকার ক্ষতি সিলেট জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় সিলেট জেলায় চুয়াল্লিশ কোটি পঁচাশি লাখ ছেষট্টি হাজার টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে জেলার একুশ হাজার একশো পুকুর দিঘি খামারের মাছ বন্যার পানিতে ভেসে গেছে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাতশো উননব্বই কোটি ছয় লাখ ছয়ষট্টি হাজার টাকা তবে এর পরিমাণ আরও বাড়তে পারে বলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন